ন্যাশনাল টিমস কমিটির সম্প্রতি যে মিটিংটি হলো, সেখানে আমাদের প্রধান প্রশিক্ষক আমাদের বাকি সম্মানিত সভাপতি তিনিও সেই মিটিং ছিলেন। আমাদের ন্যাশনাল টিমস কমিটির লাস্ট মিটিং এর মুলতবিকৃত যে মিটিংটি হলো রিসেন্টলি, সেখানে আমাদের কোচ আমাদের মার্চ উইন্ডো উপলক্ষে আমরা যে দুটো ম্যাচ খেলতে চাই এবং সেই দুটো ম্যাচ খেলা আয়োজন উপলক্ষে আমাদের তিন জাতীয় টুর্নামেন্ট হচ্ছে, সিশেলস, বাংলাদেশ এবং আমাদের বুনাই দারুসালাম, এই তিনটি দেশকে নিয়ে। সো সেই টুর্নামেন্টের সেই টুর্নামেন্ট উপলক্ষে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের আমরা প্রাথমিকভাবে তাদের ডেটটি করেছি 3রা ডিসেম্বর থেকে 3রা মার্চ থেকে আমাদের আবাসিক প্রশিক্ষণ শুরু হবে। সেখানে কোচ যেটা বলতে চেয়েছে যে আমরা 3রা ডিসেম্বর থেকে যদি সম্ভব হয় আমরা দেশের বাইরে ট্রেনিং করতে পারি কিনা, তো সেই কোচের সেই ইচ্ছার বা কোচের কোচ যে তার যে মতামতটা আমাদের মিটিংয়ে জানিয়েছে, তো সেটাকে কনসিডার করে আমাদের ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান তিনিও বলেছেন যে যদি সম্ভব হয় অবশ্যই আমাদের দলটি যদি আমরা সৌদি আরব পাঠাতে পারি কিনা। তো প্রাথমিকভাবে আমরা শুরুতে কাতারের সাথে যোগাযোগ করি এবং কাতারের কাছ থেকে যে ফিডব্যাকটা হচ্ছে যে কাতার অফকোর্স দে উড লাভ টু হোস্ট বাংলাদেশ, বাট কাতারের আসলে এই ওয়ার্ল্ড কাপ পরবর্তী সময়ে তাদের এখন ঘরোয়া খেলাধুলার ব্যস্ত সূচি থাকার কারণে আমরা আমাদের দলটাকে যখন পাঠাতে চেয়েছি প্লাস সেখান থেকে প্রস্তুতিমূলক ম্যাচ খেলতে চেয়েছি তাদের সেই মানে তাদের দুটো ক্লাব দলের সাথে দুটো প্রস্তুতিমূলক ম্যাচ খেলতে চেয়েছি, তো তাদের যে ব্যস্ত সূচি রয়েছে ওয়ার্ল্ড কাপ চলাকালীন সময় তাদের আসলে ধরা পড়াটা এখন ছিল না, এখন তাদের ব্যস্ত সূচির কারণে দল পাওয়ার ব্যাপারে তারা আমাদেরকে মানে তাদের জন্য একটু সমস্যার দল পাওয়ার সেটা জানিয়েছে। তো সেই জায়গা থেকে যেহেতু আমরা শুধু ট্রেনিং না, আমরা সেই নির্দিষ্ট যেখানে গিয়ে আমাদের দলকে প্র্যাকটিস করবে আমরা চাচ্ছি সেখানে যেন আমরা একটা বা দুটো চাচ্ছি দুটো প্রস্তুতিমূলক ম্যাচ আমরা খেলতে পারি, তো সেই কনসিডারেশন থেকে আমরা ইমিডিয়েটলি সৌদি আরবের সাথে যোগাযোগ শুরু করি। আমরা সৌদি আরবের সাথে গত 3-4 দিন আগে যোগাযোগ শুরু করেছি, আশা করছি যে সৌদি আরবের সাথে আমরা যদি আর কমিউনিকেশন দেখতে পারি। সেখানে আছে আমাদের জনাব জাহিদ হাসান নাসেল এমপি, আমাদের যুব ক্রীড়া মন্ত্রণালয় মানের তিনি এখন সৌদি আরব রয়েছেন, তো আমরা আশা করছি যে সৌদি আরবের সাথেও আমরা যদি কিছু কমিউনিকেশন করি মেবি সৌদি আরবের কাছ থেকে একটা ফিডব্যাক থাকতে পারে পজিটিভ। সো আমরা আমাদের এই বিষয়গুলো নিয়ে কাজ করছি এবং আশা করছি যে খুব শীঘ্রই এগুলোর একটা ফিডব্যাক আমরা মানে স্পেসিফিক ফিডব্যাক জানাতে পারবো যে আমাদের দলটা আমাদের আবাসিক প্রশিক্ষণ ক্যাম্প 2 সপ্তাহের জন্য আমরা আইদার সৌদি অথবা কাতার করতে পারছি কিনা, এবং সেখানে করলে অবশ্যই আমাদের দুটো ম্যাচ খেলতে চাই, সেই বিষয়গুলো আমরা কনফার্ম করতে পারবো আশা করছি। এগুলো নিয়ে আমরা কাজ করছি। দেশের বাইরে থেকে দেখো অনেক কমিউনিকেশন করেন আপনারা, এখন আছে ফ্যাসিলিটিস ফ্যাসিলিটেশনের বিষয়ে আপনি এখন ঠিক যেটা আমরা ন্যাশনাল টিম নিয়ে যদি বলতে চাই, আমাদের ন্যাশনাল টিমের জাতীয় দলের আমাদের অবশ্যই আমাদের কোচিং প্যানেলের দিকে যদি আমরা তাকাই, আমাদের প্রধান প্রশিক্ষক হাবিয়ার ক্যাবরা রয়েছেন, সাথে আমাদের সহকারী প্রশিক্ষক স্থানীয় আমাদের জনাব আসালাম মাহমুদ রয়েছেন, বাট আমাদের দু তিনটি ভাইটাল পজিশন লাইক গোলকিপার কোচ, আমাদের যদি আমরা অনেক সময় আমাদের দলের সাথে বিদেশি সহকারী প্রশিক্ষক কাজ করেন অ্যাসিস্ট্যান্ট কোচ, এবং এর পাশাপাশি হচ্ছে আমাদের ফিজিওথেরাপিস্ট। সো এই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করছি এবং আমরা এই মার্চ উইন্ডোর জন্য যেটা আমরা আমাদের গত মিটিংয়ের পরেও বলেছি আমরা অ্যাসাইনমেন্ট বেসিসে আপাতত যেহেতু আমাদের মার্চ একটা উইন্ডো রয়েছে, জুনও একটা উইন্ডো রয়েছে, এই উইন্ডোগুলোতে আমরা অ্যাসাইনমেন্ট বেসিস আমরা আসলে অ্যাপয়েন্টমেন্ট দিব, তো সেই কারণে ইতিমধ্যে আমাদের প্রধান প্রশিক্ষক তিনি বেশ কিছু সিভি নিয়ে কাজ করেছেন, তিনি গোলকিপার প্রশিক্ষক নিয়ে তিনি কাজ করেছেন। যেমন গোলকিপার কোচ এবং অ্যাসিস্ট্যান্ট কোচের জন্য স্প্যানিশ প্রশিক্ষকদেরকে নিয়েই আমরা কাজ করছি, যেহেতু আমরা প্রশিক্ষক স্প্যানিশ
এবং তিনি তারও স্পেনে ভালো জানাশোনা রয়েছে, সেই আমি আমরা স্প্যানিশ পদ্ধতি নিয়ে চিন্তা ভাবনা করছি। আর এর পাশাপাশি হচ্ছে যে ফিজিওথেরাপিস্ট পজিশনের জন্য আমরা আপনারা জেনে থাকবেন যে বাংলাদেশ ফিজিওথেরাপিস্টের সাথে বছরব্যাপী একটা চুক্তি রয়েছে অস্ট্রেলিয়ান কোম্পানি পিআইএ, সেই পিআইএ প্রতিষ্ঠানের সাথে পারফরমেন্স ইন্টেলিজেন্স এজেন্সি, সেই পিআইএ প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশ ফিজিওথেরাপিস্ট তাদের মাধ্যমে আমরা দেশীয় তো আমাদের অলরেডি অ্যাসিস্টেন্ট কোচ রয়েছেন, আমাদের যেহেতু লাস্ট মিটিংয়ে যে ডিসিশনটা হয়েছে আমরা এই পজিশনগুলোতে আমরা বাইরের থেকে এই কোচ নিয়ে আসবো এবং তারা দলের সাথে একদম মানে শুরুর দিন থেকে শুরু করে একদম অ্যাসাইনমেন্টের শেষ দিন পর্যন্ত থাকবেন, খেলার শেষ দিন পর্যন্ত থাকবেন, এভাবে করে আমরা মার্চ এবং জুন মাসে আমরা সম্পন্ন করবো।